স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব তোমাদেরই একটি খুব সুন্দর পোয়েম নাম দি সেনেল কবি হচ্ছেন উইলিয়াম কুপার কবিতাটি লাইন বাই লাইন আলোচনা করার আগে কবিতাটির ব্যাপারে কিছু ডিসকাস করি এখন হাউ টাইপ অফ পোয়েম ইজ ইট কী রকমের কবিতাটা ইট ইজ এ রোমান্টিক পোয়েম মানে কল্পনাময় কবিতা অ্যান্ড হোয়াট ইজ দ্য সোর্স অফ দি পোয়েম এবং কবিতাটার উৎসুটিবার কী এটা বলতে গেলে একটু ডিপলি আলোচনা করতে হয় কবি উইলিয়াম কুপার গাহস্থ জীবনের স্বাদ কোনোদিন ভালোভাবে অনুভব করেননি যেহেতু তিনি ছিলেন আনম্যারাইড মানে অবিবাহিত কিন্তু তাহলেও তিনি সেলফ সাফিসিয়েন্ট মানে স্বয়ং সম্পূর্ণ আত্মস্বয়ং সম্পূর্ণ যাপন করতেন ঠিক সেনেলের ন্যায় তিনি তার অনেক কবিতা ও অন্যান্য রচনা ল্যাটিন থেকে অনুবাদ করেছেন এখানে আলোচ্য কবিতাটি তিনি ভিনসেন্ট বর্ন ভিনসেন্ট বর্ন এর ল্যাটিন ভাষায় লেখা লাইম্যাক্স থেকে ইংলিশে অনুবাদ করেন তাহলে কবিতাটির উৎস হলো লাইম্যাক্স এই কবিতাটির কি মরাল রয়েছে মরাল বা কি ম্যাসেজ দিচ্ছে এখানে মরালটা হলো উই অল শুড বি আমাদের সবার হওয়া উচিত মডেস্ট মানে বিনয়ী অ্যান্ড সেলফ সাফিসিয়েন্ট এবং আত্মনির্ভরশীল লাইক দি স্নল ঠিক সামুকে নেয় আবার বলি উই অল শুড বি মডেস্ট অ্যান্ড সেলফ সাফিসিয়েন্ট লাইক স্নেল এখন কবিতাটি লাইন বাই লাইন পড়ার আগে জাস্ট একবার কবি পরিচিতিটা পড়েনি দিস মানে শামুক উইলিয়াম কুপার উইলিয়াম কুপার সেভেন্টিন থার্টি ওয়ানে জন্ম এইটিনে মৃত্যু ও ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস সর্বাধিক জনপ্রিয় কবিদের মধ্যে একজন অফ হিজ টাইমস তার সময়ের কুপার চেঞ্জড কুপার পাল্টে দিয়েছিলেন দি ডিরেকশন অফ এইটিন্থ সেঞ্চুরি নেচার পোয়েট্রি আঠারো দশকের প্রকৃতি নিয়ে কবিতার গতিপথ বা অভিমুখটাকে বাই রাইটিং লেখার দ্বারা অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রি সাইড ইংরেজদের গ্রাম অঞ্চল নিয়ে অ্যান্ড দি এভরিডে লাইফ অফ ইউপিল এবং মানুষের প্রতিদিনের জীবন নিয়ে এইগুলো নিয়ে লিখেও পাল্টে দিয়েছিল কবিতার গতিপথকে হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অলনি হ্যামন্যাস অলনি হ্যামন্যাস অ্যান্ড দি টাস্ক এগুলো এর বিখ্যাত রচনা দি পোয়েম টেক্সাস কবিতাটি নিয়ে যায় আমাদের ইন্টু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এসনেও একটা সামুকের ব্যক্তিগত জগতে হয় আর যেখানে এটি সিন এটাকে দেখা যায় টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ একটা আত্মনির্ভর জীবনযাপন করতে উই আর অ্যালাউড টু অবজার্ভ আমাদেরকে উপলব্ধি করানো হয় ইন মিনিট ডিটেইল বিস্তারিতভাবে দি স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ক্ষুদ্র কিন্তু আত্মতৃপ্তির জগৎটা ইন হুইচ যেটাতে এসেন লিভস একটা শামুক বাস করে পড়ি কবিতাটা টু গ্রাস ঘাসেতে অর লিফ অথবা পাতায় অর ফ্রুট অথবা ফলে অর ওয়াল অথবা দেওয়ালে দিসনাল স্টিক্স ক্লোজ শামুকটা শক্ত করে লেগে থাকে নরফিয়ার্স টু ফল পড়ে যাওয়ার ভয় পায় না অ্যাজিফ যেন হিগ্রু দেয়ার সে ওখানেই বড়ো হয়ে উঠেছিল হাউস অ্যান্ড অল টুগেদার বাড়িঘর এবং সব কিছু একসঙ্গে নিয়ে এখানে শামুকটা ঘাসে পাতায় ফলে বা দেওয়ালের ওপরে লেগে থাকে বা চলাচল করে পড়ে যাওয়ার কোনো ভয় পায় না কারণ সে ওইগুলিকে শক্ত করে ধরে থাকে ওখানেই সে জন্মেছিল মনে হয় ঘাসের ওপর পাতার ওপর ফলের ওপর বা দেয়ালের ওপর এবং ওখানেই সে বড় হয়ে উঠেছিল তার বাড়ি এবং সব কিছু নিয়ে সেনেলের হাউস বলতে বলা হয়েছে দি হার্ড আউটার সেল শক্ত বহিস্ত খোলাটাকে বা ঠোলটাকে হয় আর দি সেনেল কিপস যেখানে শামুকটা রাখে ইটস হোল বডি এটা সমগ্র শরীরটাকে টু প্রোটেক্ট ফ্রম হামস ক্ষতি থেকে রক্ষা করতে উইদিন দ্যাট হাউস ওই বাড়ির মধ্যে সিকিওর হি হাইডস নিরাপদ এসে লুকায় হয়েন ডেঞ্জার অ্যামেন্ট বেটাইডস যখন আসন্ন বিপদ ঘটতে চলে অফ স্টর্ম ঝড়ের অর আদার হাম অথবা অন্য কোনো ক্ষতির বিসাইডস অফ ওয়েদার আবহাওয়া ছাড়াও এখানে বলছেন কবি যে যখন ঝড় এর কোনো বিপদ আছে বা ঝড় ছাড়াও অন্য কোনো বিপদ আছে তখন শামুকটা তার হাউস অর্থাৎ ঠোলের মধ্যে ঢুকে যায় নিজেকে নিরাপদে রাখার জন্য এই ঝড় ছাড়া অন্য বিপদ বলতে বলা যায় অন্য কোনো প্রাণী মাংসের গন্ধ পেয়ে এটাকে শোঁকার জন্য মুখ দিয়ে স্পর্শ করতে পারে বা কেউ পায়ে করে ধাক্কা মেরে ফেলতে পারে এখানে সেই রকম আসন্ন বিপদ ঝড় ছাড়াও এটা বলা হয়েছে ঝড় ছাড়াও এই বিপদটা বলা হয়েছে আর বেটাইডস মানে এখানে ঘটা ঘটা আর অ্যামানেন্ট মানে আসন্ন আসছে এমন এই অর্থে এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে গিভ দাও বাট ইজ হর্নস কিন্তু তার সুরে হর্ন মানে সিং এখানে সুর অর্থে ব্যবহৃত হয়েছে গিভ দাও বাট ইজ হর্নস কিন্তু তার সুরে দি স্লাইটেস্ট টাচ হালকা ছোঁয়া হিজ সেলফ কালেক্টিং পাওয়ার তার নিজস্ব আত্মনিয়ন্ত্রণ ক্ষমতাটা ইজ সাচ হয় এমনই হিজ রিংস সে সংকুচিত হয়ে ঢুকে যায় ইন্টু হিজ হাউস তার বাড়ির মধ্যে উইথ মাচ ডিসপ্লেজার খুব অসন্তোষের সাথে এখানে শামুক যখন চলে তখন দুটি সুর ওপর দিকে থাকে এই সুরে হালকা কোনো ছোঁয়া দিলেই তৎক্ষণাৎ সে খুব বিরক্তি সহকারে বাড়ির মধ্যে ঢুকে যায় আর তার আত্মনিয়ন্ত্রণ ক্ষমতাটাকে কাজে লাগিয়ে হয়েদার হি ডোয়েলস হয়েদার হি ডোয়েলস যেখানেই সে বাস করে হি ডোয়েলস অ্যালোন সে বাস করে একা এক্সেপ্ট হিমসেলফ সে নিজে ছাড়া হ্যাজ চ্যাটলস নান তার ব্যক্তিগত কোনো সম্পদ নাই ওয়েল স্যাটিসফাইড খুব সন্তুষ্টিতেই থাকে ওয়েল স্যাটিসফাইড খুব সন্তুষ্টিতেই টু বি থাকে হিজ ওন হোল ট্রেজার তার নিজস্ব সব সম্পদগুলো নিয়ে শামুকটা যেখানেই বাস করে বলছে একা বাস করে তার নিজের শরীরটা ছাড়া তার আর কোনো সম্পদ নাই তার এই নিজস্ব সম্পদ নিয়েই সে খুবই সন্তুষ্টিতেই থাকে দাস এইভাবে হারমিট লাইক সাধুর নেয় হিজ লাইফ তার জীবনটা হি সে কাটায় নর পার্টনার কোনো সঙ্গীর অফ হিজ ব্যাংকোয়েট নিডস তার ভোজনের সময় প্রয়োজন হয় না নর পার্টনার কোনো সঙ্গীর অফ অফিজ ব্যাংকোয়েট নিডস তার ভোজনের সময় প্রয়োজন হয় না অ্যান্ড ইফ হি মিটস ওয়ান এবং যদি সে সাক্ষাৎ পায় কোনো জনের সাথে অনলি ফিডস দি ফাস্টার একা দ্রুত খেয়ে নেয় এখানে লাইফ সায়েন্স অনুযায়ী শামুক হল মোলাস্কা বা কম্বোজ জাতীয় প্রাণী কিছু ভাগ শামুক প্রজাতি হয় উভয় লিঙ্গ মানে স্ত্রী পুরুষ গুণটা একই দেহে থাকে তাই সেই সমস্ত শামুকদের কোনো সঙ্গীর প্রয়োজন হয় না ঠিক যেমন সাধুরা সঙ্গীবিহীন বাস করে আর যে খাদ্যটা সে খেতে থাকে কোনো জনকে দেখতে পেলে খাদ্যটা তাড়াতাড়ি করে সে খেতে থাকে হু সিক্স হিম যে পেতে চায় তাকে মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড অবশ্যই হবে অন্দের থেকেও খারাপ হি অ্যান্ড হিজ হাউস সে এবং তার বাড়িটা আর শো কম্বাইন্ড হয় খুব সংযুক্ত ই ফাইন্ডিং ইট যদিও দেখতে পায় এটাকে মানে শামুকের ঠোলটাকে যদি দেখতে পায় হি ফেলস সে ব্যর্থ হয় টু ফাইন্ড খুঁজে পেতে ইটস মাস্টার এটার মালিককে এই শেষ ট্যাঞ্জাতে বলা হয়েছে যে যদি কোনো কেউ শামুককে দেখতে পেতে চায় সে অবশ্যই একটা অন্ধ থেকেও বোকা কেননা সে শামুকের ঠোলটা বা বাড়িটাকে দেখতে পেলেও মালিককে দেখতে পায় না মানে শামুকটা ঠোলের ভেতর লুকিয়ে থাকে থ্যাংক ইউ